আপত্তিকর মন্তব্যের জের দিলীপ ঘোষের প্রচারে 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দিলীপ ঘোষের প্রচারের উপর 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। শীতলকুচি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত বলে খবর। ফলে 15 এপ্রিল সন্ধ্যে 7টা থেকে 16 এপ্রিল সন্ধ্যে 7টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি। এদিকে বিজেপি নেতা সায়ন্তন বসুকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তার মন্তব্যের জেরে নির্বাচন বিধিভঙ্গ হয়েছে বলে মনে করছে কমিশন। আগামী 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জবাবে সন্তুষ্ট না হলে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া অবস্থান নেবে কমিশন। শীতলকুচি কাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরেই বিজেপি নেতাকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। সায়ন্তন বসুর শীতলকুচির মন্তব্যের বিরুদ্ধে চিঠি দিয়েছে কমিশন। দিন কয়েক আগেই এক সভাতে বিজেপি নেতা দাবি করেছিলেন, আমাদের সঙ্গে বেশি খেলতে আসবেন না, তাহলে আমরা শীতলকুচির মতো খেলা খেলবো। প্রথমবারের জন্য ভোট দিতে গিয়ে নিহত হয়েছিল আনন্দ বর্মন, উনি আমাদের এক শক্তি প্রমুখের ভাই, এর বদলা নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের, ওদের চারজনকে স্বর্গের রাস্তা দেখিয়ে দিয়েছি। তার এই মন্তব্যে নির্বাচন বিধিভঙ্গ হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। উল্লেখ্য, ইতিপূর্বে আপত্তিকর মন্তব্যের জেরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। পরে বিজেপি নেতা রাহুল সিনহার প্রচারে 48 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। নোটিশ জারি করা হয় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও।